ফিরে এলাম কবিতার হাত ধরে আবারও সেই যে কথা বলছিলাম যে কবিতা শুনতে শুনতে থাকা এবং আপনাদের কাছে কবিতা পৌঁছে দেওয়া সেই পৌঁছে দেওয়ার যে স্রোত কবিতাময় সন্ধ্যায় আপনারাও যদি আমাদের সঙ্গে আড্ডা দিতে চান তাহলে যোগাযোগ করুন নাইন ফোর ডাবল থ্রি ফাইভ থ্রি ওয়ান সেভেন থ্রি ওয়ান এই নম্বরে জলিজি তোমার সঙ্গে একটা ভীষণ সুন্দর সন্ধ্যা কাটাচ্ছি আমরা একটা অসম্ভব কঠিন কবিতা তুমি আমাদের শুনিয়েছ প্রথম কথা হচ্ছে ভীষণ বড় হলেও বার্তাটা ছিল সাংঘাতিক এবং সত্যি সেই দ্রৌপদীর কাহিনীটা আজও যেন আমাদের চোখের সামনে এখনো মনে ছোটবেলায় টিভি চালিয়ে বসে দেখা এবং সেটা তো সত্যি আমাদের জীবনেও এখনো অনেক ভাবে ভালোভাবে লক্ষ্য করলে এরকম অনেক বর্তমান পরিস্থিতির সঙ্গে বহু মানুষ হয়তো মুখোমুখি হয়েছেন বা প্রতিনিয়ত লড়াই করে চলেছেন আচ্ছা এবার অনেকক্ষণ আড্ডা দিতে দিতে যেটা শোনা হয়নি আমাদের এখানে এসে কেমন লাগছে বলো খুব ভালো লাগছে প্রত্যেকের ব্যবহার এত ভালো মনে হচ্ছে যে আবার আসবে কবিতা বলতে আমাদের এখানে অবশ্যই তো এবার আমরা একটু অন্যরকম কবিতা তোমার কাছে নিশ্চয়ই শুনবো তুমি যেহেতু বলেছ যে তুমি সব ধরনের কবিতাই বলো এবারে কি শোনাবে এবার কবি অনির্বাণ দত্তের লেখা তুমি চাইলে তুমি চাইলে আমি কি না দিতে পারি কাক ডাকা ফড়ে উঠে তুমি চাইলে এক পুক নদী সাত্রে ওপারের বাগান থেকে সুন্দর ফুলগুলো এনে তোমার হাতে ধরিয়ে দিয়ে বলতাম এই দেখো তুমি চাইলে কি না দিতে পারি যদি বলতে ওই উঁচু করম চা কিংবা আকাশ ছোঁয়া কাঁচা মিঠে আম কিংবা জামরুল কিংবা আমলকির থোকা পেরে দেবে অমনি আমার চরকি নাচানো পায়ের আঙুলের কসরতের খেলায় তত্তর করে এ ডাল ও ডাল সে ডাল ছাড়িয়ে প্রায় আকাশটার কাছে উঠে গিয়ে বলতাম এই দেখো তুমি চাইলে কি না দিতে পারি আমি আর ঠিক তেমনি তোমার বুকের ঠিক মাঝখানটাতে শিরশিরিয়ে ঘুরে বেড়াচ্ছে যে যন্ত্রণার বিষ পোকাগুলো আমার শক্ত আঙুলের ফাঁকে তীক্ষ্ণ নোখের পরে ট্যাপটা করে টিপে মারার জন্য যদি বলতে সমুদ্র তোল পার করে পাহাড়ের চুড়ো ডিঙিয়ে অরণ্যের বেড়া ভেঙে প্রতিটি গাছ চিনে চিনে বিশল্লা লতা নিয়ে এসে তোমার গায়ে ঠেকিয়ে দিয়ে বলতাম এই দেখো তুমি চাইলে কি না দিতে পারি আমি অথচ আশ্চর্য কিছুতেই চাইলে না কিছু পারি মিষ্টি একটা কবিতা অথচ কিছুতেই তুমি চাইলে না কিছুই চাইলে না এরকম নীরবে কত কথা থেকে যায় কত প্রেম থেকে যায় বলা হয় না এই জন্যই বোধহয় কবিতার উপর ভর করে আমাদের বাঁচার ইচ্ছেটা বেড়ে যায় বাঁচতে ভালো লাগে যে জীবনের সংগ্রামের পথে আমাদের কত কথা গোপনে থেকে যায় যেগুলো আমরা বলে দেওয়ার একটা অস্ত্র হিসেবে কবিতাকে পেয়ে যাই অবশ্যই সেটা আমাদের খুশি আমাদের মনকে তৃপ্তি দেয় হ্যাঁ কবিতা এরকম প্রেমের কবিতা বা যে কোনো কিছু করলে মনটাও বেশ ভালো লাগে আগামী দিনে কি ইচ্ছে কবিতা নিয়ে বলো আমাদের একটু শেয়ার করো ভালো করতে পারি কবিতা আর অনেক মানুষের কাছে তোমার কবিতা পৌঁছো পৌঁছো সেটাই চর্চাটা আরো একটু বাড়াতে থাকো আরো বেশি সময় ধরে কবিতার সঙ্গে থাকো এটাই চাইবো আমরা একেবারে শেষে চলে এসেছি কি দিয়ে শেষ করব কবি নীরন্দ্রনাথ চক্রবর্তীর লেখা নিজের কাছে স্বীকারোক্তি আমি পাহাড় থেকে পড়তে পড়তে তোমাকে ধরে বেঁচে রয়েছি কবিতা আমি পাতালে ডুবে মরতে মরতে তোমাকে ধরে আবার ভেসে উঠেছি আমি রাজ্য জয় করে এসেও তোমার কাছে নত হয়েছি কবিতা আমি হাজার দরজা ভালোবেসেও তোমার বন্ধ দুয়ারে মাথা কুটেছি কখনো এর কখনো ওর দখলে গিয়েও ফিরে তোমারই টানে কবিতা আমাকে নাকি ভীষণ জানে সকলে তোমার থেকে বেশি কে জানে কবিতা আমি ভিড়ের মধ্যে ঘুরে বেড়াই গোপন রাখি সকল শোক কবিতা আমি শ্মশানে ফুল ঘটাব তাই তোমার বুকে চেয়েছি ঢেউ রটাতে আমি সকল সুখ মিথ্যে মানি তোমার সুখ পূর্ণ হোক কবিতা আমি নিজের চোখ উপরে আনি তোমাকে দেই তোমার চোখ ফোটাতে তুমি তৃপ্ত হও পূর্ণ হও জালো ভুলোক জালো দুলোক কবিতা তুমি তৃপ্ত হও পূর্ণ হও তৃপ্ত হও পূর্ণ হও আগামীর জন্য অনেক অনেক শুভকামনা রইল তোমার কবিতায় থেকে এভাবেই আমাদের সঙ্গে থাকুন সকলে আজকের মতো এই পর্যন্তই নমস্কার